রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভি হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাসদ সভাপতি হাসানুল হক ইনু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনুন সহ জন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আতাউর রহমান সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহরিয়ার হোসেন আলভীর পিতা মোহাম্মদ আব্দুল হাসান তদন্ত সংস্থায় এই অভিযোগ দায়ের করেন এতে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং পুলিশের পাঁচশো সদস্যকেও এতে অভিযুক্ত করা হয়েছে আবেদনে বলা হয় আসামিদের পরিকল্পনা ও নির্দেশে অন্যান্য আসামিরা ছাত্র জনতার আন্দোলনে দেশজুড়ে ও গুলি বর্ষণের মাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছে এছাড়াও আবেদনে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক সালমান এফ রহমান মোহাম্মদ হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক জুনায়েদ আহমেদ পলক মোহাম্মদ আলী আরাফাত কামাল আহমেদ মজুমদার আসামি Haj.